উদ্বোধনের ক্ষণ গণনার মধ্যেই বঙ্গবন্ধু টানেল প্রকল্পের মেয়াদ বাড়ল এক বছর, ব্যয় বাড়ল 315 কোটি টাকা। কিশোরগঞ্জ হাওড়ে হবে 15.5 কিলোমিটার উড়াল সড়ক, একনেকে অনুমোদন। কক্সবাজারে পাহাড় কেন্দ্রিক অপহরণে আতঙ্কিত স্থানীয়রা, ফিরে আসাদের রোমহর্ষক অভিজ্ঞতা। জড়িত রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় বাংলাদেশিরাও, আছে ভারী অস্ত্র। বরাদ্দ স্বল্পতায় ওএমএস এর পণ্য পাচ্ছেন না নিম্ন আয়ের অনেকে, গাইবান্ধায় লাইনে দাঁড়িয়েও ফিরতে হচ্ছে খালি হাতে। ভোলায় বিতরণে স্বজনপ্রীতি ও কালোবাজারির অভিযোগ। এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে দেড় দশকে রংপুর দিনাজপুর অঞ্চলে কৃষিতে ব্যাপক পরিবর্তন, চাষ হচ্ছে সুগন্ধি চাল, চা, ভুট্টা, শক্তিশালী কৃষি অর্থনীতি। বাংলা সময় সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। উদ্বোধনের ক্ষণ গণনার মধ্যেই চট্টগ্রামে বঙ্গবন্ধু টানেল প্রকল্পের মেয়াদ বাড়ল এক বছর, অতিরিক্ত বরাদ্দ দেওয়া হয়েছে 315 কোটি টাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এর অনুমোদন দেওয়া হয়। এছাড়া কিলোমিটার প্রতি 932 কোটি টাকা সম্ভাব্য ব্যয় ধরে কিশোরগঞ্জে হাওড়ে 15.5 কিলোমিটার উড়াল সড়ক নির্মাণ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, তবে অনুমোদন পায়নি ইভিএম ক্রয় প্রকল্পটি। প্রকল্প মানেই সংশোধনী, বাড়বে মেয়াদ আর ব্যয়, এ যেন অলিখিত এক নিয়মে পরিণত হয়েছে দেশে। একনেকে অনুমোদনের পর নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন প্রায় হয় না বললেই চলে। এই মুহূর্তে দেশে ক্ষণ গণনা চলছে 87% কাজ শেষ হওয়া বঙ্গবন্ধু টানেল উদ্বোধনের, অথচ সংশোধনী এনে আবারও বাড়ানো হলো প্রকল্পের ব্যয় আর মেয়াদ। শেষ মুহূর্তে এসে মন্ত্রণালয় বলছে উদ্বোধন আর সংশোধন চলবে একসঙ্গেই। কর্ণফুলী নদীর তলদেশে বহুলেন সড়ক টানেল নির্মাণ, এটি এই প্রকল্পটি সেতু বিভাগের, এবং এই প্রকল্পটিতে 315 কোটি টাকা নতুন অতিরিক্ত অর্থের প্রয়োজন হচ্ছে, সেই কারণে এটি সংশোধন হয়েছে। খরচ করব, বাছাই করে করব, যে খরচে আমাকে ফায়দা দিবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় 11টি প্রকল্পে চূড়ান্ত অনুমোদন দিয়েছে একনেক, যা বাস্তবায়নে ব্যয় ছাড়াবে 10,000 কোটি টাকা। সভায় অনুমোদন দেওয়া হয়েছে কিশোরগঞ্জের মিঠামইনে হাওড়ে উড়াল সড়ক নির্মাণ প্রকল্পটি, যার প্রতি কিলোমিটার নির্মাণে খরচ হবে প্রায় 932 কোটি টাকা। কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা সদরতে করিমগঞ্জ উপজেলার মরিচখাল পর্যন্ত উড়াল সড়ক নির্মাণ, এটিও সেতু বিভাগের প্রকল্প। এই প্রকল্পটির প্রাকলিত ব্যয় অনুমোদিত হয়েছে 5,651 কোটি টাকা। 6টি নতুন, 5টি সংশোধিত, 11টির মধ্যে এই সকল প্রকল্পের মোট বিনিয়োগ ব্যয় 10,683 কোটি 30 লক্ষ টাকা। এদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ে নানা গুঞ্জন থাকলেও শেষমেশ একনেক অনুমোদন দেয়নি ইভিএম ক্রয় প্রকল্পে। পরিকল্পনা মন্ত্রী বলছেন চূড়ান্ত না হওয়ায় ইভিএম প্রকল্পের অগ্রগতির বিষয়ে প্রধানমন্ত্রীকে জানানো হয়নি। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। নির্ভুল ভোটার তালিকায় আগামী জাতীয় নির্বাচন উপহার দেওয়ার কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান। বিকেলে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে নির্বাচন কর্মকর্তাদের কর্মশালায় তিনি এ কথা বলেন। চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে তথ্যগত ভুল থাকলে কোনো ফি ছাড়াই জেলা ও উপজেলা পর্যায়ে আবেদন করে সংশোধন করা যাবে বলেও জানান তিনি। আবেদন যাচাই বাছাই শেষে 7 ফেব্রুয়ারি তা নিষ্পত্তি করা হবে, 2রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। গ্রহণযোগ্য একটা ভোটার তালিকা তৈরি হতে, এবং এই ভোটার তালিকা তৈরি হওয়ার পরেই কিন্তু আমরা আগামী সাংসদ নির্বাচন, দ্বাদশ সাংসদ নির্বাচনে আমরা একটা সুন্দর নির্বাচন যেন এই নির্ভুল ভোটার তালিকা দিয়েই সুন্দর একটা নির্বাচন যেন জাতির কাছে উপহার দিতে পারি, সেই প্রচেষ্টার জন্য আমরা এই প্রশিক্ষণ বা এই ওয়ার্কশপটা আমরা চালিয়ে যাচ্ছি। এদিকে শরীয়তপুরে অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় প্রিয়জনদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। অন্য প্রাইভেট কারে থাকায় ভাগ্যক্রমে বেঁচে যান পরিবারের বাকি 4 সদস্য। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। সড়ক দুর্ঘটনায় একসঙ্গে একই পরিবারের 4 জন সহ 6 জনের মৃত্যুতে হাসপাতালে কান্নার রোল। ঘটনার সময় অন্য প্রাইভেট কারে ছিলেন পরিবারের বাকি সদস্যরা, কিন্তু তারা জানতেন না ভয়াবহ দুর্ঘটনার খবর। পরে স্বজনদের মৃত্যুর খবরে দিশেহারা সবাই।
ক্যান্সারে আক্রান্ত পটুয়াখালীর বাসিন্দা জাহানারা বেগম সোমবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ভর্তি করা হয় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হলে অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যাচ্ছিলেন ছোট মেয়ে লুৎফুন নাহার ও পরিবারের লোকজন। তাদের সামনে আলাদা প্রাইভেট কারে যাচ্ছিলেন বড় মেয়ে মিতু ও মেয়ে জামাই সহ আরও চারজন। প্রাইভেট কারটি ঢাকায় পৌঁছালে মুঠোফোনে খবর আসে অ্যাম্বুলেন্স দুর্ঘটনার। পরে ঢাকা থেকে তারা প্রাইভেট কারে ছুটে আসেন ঘটনাস্থলে। তার আগেই জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্সে থাকা ছোট মেয়ে লুৎফুন নাহার সহ মারা যায় ছয়জন। আমরা জানি না ওনাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, আমরা আলাদাভাবে চলে গেছি। এখান থেকে একটা ফোন যায় যে এরকম একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে, আপনাদের স্বজন যাবে, তখন এসে আমরা জানতে পারি। আমার ভাইয়া অ্যাম্বুলেন্স চালাইতো, অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল, এই অ্যাম্বুলেন্স চালাই সংসার চালাইতো। রামুডা থেকে আমি আসি, জায়গা ওই জায়গা থেকে আসি, এখানে এসে আমার লাশ আমি হস্তান্তর করে পাইছি। নিহত জাহানারা ও তার মেয়ের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে এরই মধ্যে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি নিহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। কক্সবাজারে পাহাড় কেন্দ্রিক অপহরণের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে, তবে এর পেছনে কারা জড়িত এখনও অজানা। মুক্তিপণ দিয়ে ফিরে আসাদের দাবি। অপহরণকারী চক্রে রোহিঙ্গাদের সঙ্গে রয়েছে শিক্ষিত বাংলাদেশিরাও, যাদের হাতে রয়েছে ভারী অস্ত্র আর ব্যবহার করছে অত্যাধুনিক প্রযুক্তি। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। টেকনাফের নীলা ইউনিয়নের বড় লিচুয়া প্রাং গ্রামের কৃষক আব্দুর রহমান চলতি মাসের 8 জানুয়ারি ক্ষেত পাহারাকালে তাকে সহ 4 কৃষককে মুখোশধারী অস্ত্রের মুখে অপহরণ করে গহীন পাহাড়ে নিয়ে যায়। মুক্তিপণ হিসাবে 4 কৃষকের জন্য দাবি করা হয় 25 লাখ টাকা। 3 দিন পর 2 লাখ টাকার বিনিময়ে মুক্তি পাওয়ার পর অপহরণকারীদের ব্যাপারে সময় সংবাদকে জানান আব্দুর রহমান। মুক্তিপণ দিয়ে ফিরেছেন একই এলাকার আব্দুল হাকিম। এই অবস্থায় অপহরণের ভয়ে ক্ষেত খামারে যাচ্ছেন না কৃষক। প্রশাসনে যদি চেষ্টা করলে কি করতে পারতো, ডাকাতগুলি ধরতে পারতো, এখানে আমরা ডাকাতের ডরে খেটিয়ে যেতে পারছি না। ক্ষেত কলা তারা জানে পারি ডাকাতের ডরে অপহরণকারীরা প্রযুক্তির মাধ্যমে প্রশাসনের গতিবিধি নজরদারিতে রাখে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। কি করছে না করছে সব কিছু ওনারা দেখতেছে বলে, অত্যাধুনিক আরো অনেক কিছু আছে, অস্ত্রশস্ত্র আছে, এটা ওই যারা অপহরণ করছে তারা কিন্তু বলতেছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে আমরা এই ধরনের ডাকাতি চুরি কিংবা গুম করে দেওয়া, কেউকে আমরা গুম করে মানে যে অপহরণ করা, একে আমরা এটা হতে দেব না। গত 4 মাসে টেকনাফে 37 জনকে অপহরণ করা হয়, এর মধ্যে 17 জন রোহিঙ্গা আর 20 জন স্থানীয় বাসিন্দা। অপহরণের পর মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেও আতঙ্ক কাটছে না এই জনপদে। অপহরণকারী চক্রের ভয়ে ক্ষেত কামারে যাচ্ছেন না কৃষকরা। তাই কৃষকদের দাবি, দ্রুত সময়ের মধ্যে পাহাড়ি আস্তানা থেকে এই অপহরণকারী চক্রকে যাতে নির্মূল করা হয়। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। গাইবান্ধায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে খোলা বাজারে ওএমএস চাল ও আটা কিনছেন নিম্ন আয়ের মানুষ, তবে ডিলারের বরাদ্দ স্বল্পতার কারণে খালি হাতে ফিরছেন। খাদ্য বিভাগ বলছে চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম থাকায় সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না। আতাউল হক সাগরের ছবিতে বিপ্লব ইসলামের রিপোর্ট। তীব্র শীত উপেক্ষা করে দীর্ঘ লাইন, কোলে শিশু সন্তান নিয়ে কিংবা লাঠিতে ভর করে দীর্ঘ লাইনে এ অপেক্ষা কম দামে চাল ও আটা কেনার। স্বল্প আয়ের এসব মানুষ কেউ এসেছেন ভরে, কেউ বা কাল ফিরে গিয়ে আজ আবার এসেছেন ব্যাগ হাতে। কিন্তু বরাদ্দের তুলনায় চাহিদা বেশি হওয়ায় দিন শেষে অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। চেনাজারা থাকে তাদের একটু ভালো দেয়। চাল ও আটা না পাওয়ার কথা স্বীকার করে ডিলাররা বলছেন 2 মেট্রিক টনের জায়গায় হঠাৎ 1 মেট্রিক টন বরাদ্দ দেয়ায় অনেকেই পাচ্ছেন না পণ্য। বরাদ্দটা এতটাই অপ্রতুল যে
আমরা সব লোকরে দিতে পারছি না। আগে যেখানে 2 মেট্রিক টন করে যতজন ভোক্তাকে রিচ করা যেত, এখন আমরা 1 মেট্রিক টনের মাধ্যমে অতজন ভোক্তাকে আমরা প্রকৃত অর্থে রিচ করতে পারছি না। সরকারিভাবে প্রতিদিন ওএমএস এর ডিলার প্রতি 1000 কেজি চাল বা আটা বরাদ্দ থাকে। একজন ক্রেতা সর্বোচ্চ 5 কেজি চাল ও 5 কেজি আটা কিনতে পারেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। ভোলায় খাদ্য বিভাগের সঠিক নজরদারির অভাবে ওএমএস এর পণ্য বিক্রি নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে ডিলারের বিরুদ্ধে। বিতরণের স্বজনপ্রীতি ও কালোবাজারির অভিযোগও করেছেন সাধারণ মানুষ। তবে ডিলারের দাবি, চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অনেকে এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, আর অনিয়ম হলে খতিয়ে দেখার আশ্বাস খাদ্য বিভাগের। নাসিরুদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ভোলা পৌরসভার কালীখোলা বাজারের বিকাশ মজুমদারের ওএমএস ডিলার কেন্দ্রের সামনে সময় টিভির ক্যামেরা দেখে ছুটে আসেন এক দরিদ্র ভোক্তা। চাল নিতে এসে দুর্ভোগ আর অনিয়মের অভিযোগ করতে চাইলে ডিলারের ভাড়াটে লোক মোহাম্মদ আলাউদ্দিন টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে দেয় তাকে। ক্রেতাদের নিয়ন্ত্রণে রাখতে ভাড়াটে আলাউদ্দিনকে প্রতিদিন 5 কেজি করে আটা দেন ডিলার। আমি অনেক কষ্ট করি, আমি 5 কেজি পাই না, তবে অভিযোগ অস্বীকার করে উল্টো ক্রেতাদের উপরই দায় চাপানোর চেষ্টা করেন অভিযুক্ত দুই ডিলার। একই ব্যক্তি দুইবার নেয় এবং ডিস্টার্ব করে, এর জন্য আর কি একটু এদেরকে ঘুরে কাউন্সিলর কমিশনার সাহেব করে আর কি। তবে জেলা খাদ্য বিভাগ সঠিক তদারকির দাবি করে ডিলারদের বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়। খাবার খাবার করে কোনো অভিযোগ আসে অবশ্যই আমি সেই ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানুষ কখন আসে যে যখন অল্প দামে পাচ্ছে, সরকারের ভালো মানের চাল এবং আটা পাচ্ছে, তখন তো সেটার জন্য আসবে, খারাপ ব্যবহার করার সুযোগ নাই তো। জেলার 6 উপজেলার 32টি ওএমএস কেন্দ্র থেকে 30 টাকা কেজি দামে চাল ও 24 টাকা দরে আটা বিক্রি করা হয়। নাসিরুদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। বিচারকের সঙ্গে আইনজীবীদের অশোভন আচরণে উদ্বিগ্ন দেশের উচ্চ আদালত। এ বিষয়ে হাইকোর্ট বেঞ্চ বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা সভ্যতার সব সীমাকে অতিক্রম করেছে। 1 জানুয়ারি আদালতে বিচারকদের উদ্দেশ্য করে অশোভন কথার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারকের সঙ্গে আইনজীবীদের অশোভন আচরণ নিয়ে গেল কয়েকদিন ধরেই তোলপাড় বিচার বিভাগ। 1 জানুয়ারির ঘটনার পর এখনও শতভাগ স্বাভাবিক হয়নি আইনমন্ত্রী জেলা ব্রাহ্মণবাড়িয়া আদালতের কার্যক্রম। বিচারকের সঙ্গে অশোভন আচরণের ব্যাখ্যা দিতে মঙ্গলবার হাইকোর্টে হাজির হন জেলার আইনজীবী সমিতির সভাপতি, সম্পাদক সহ 3 জন। যদিও এদিন তারা কোনো ব্যাখ্যা দেননি। এ সময় হাইকোর্ট বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা সভ্যতার সকল সীমানা ছাড়িয়েছে, এই আগুন না থামালে পুড়ে ছাই হয়ে যাবে বিচার বিভাগ। যেহেতু বিষয়টা জুডিশিয়ারির, ইমেজ অফ দ্য জুডিশিয়ারি খুবই ইম্পর্টেন্ট বিচারপতি, বিচারক এবং আইনজীবী সবার জন্য। এটা আদালতের মর্যাদার প্রশ্ন, জুডিশিয়ারির মর্যাদার প্রশ্ন। সুতরাং আদালত যেটার উপর গুরুত্ব দিয়েছেন, আমরাও গুরুত্ব দিয়েছি যে এই বিষয়টার একটি সম্মানজনক সমাধান। এ বিষয়ে শুনানির জন্য আগামী 14 ফেব্রুয়ারি পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ওই দিনও হাজির হতে হবে 3 আইনজীবীকে। সরিয়ে ফেলতে বলা হয়েছে বিচারককে গালিগালাজ করা ভাইরাল হওয়া ভিডিও। দুপক্ষের মধ্যে সমঝোতার দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাটর্নি জেনারেলকে। আমি চেষ্টা করব বারের প্রেসিডেন্ট সাহেবকে সাথে নিয়ে এই বিষয়টা, উত্তেজনা যেটা ওই বারে সৃষ্টি হয়েছে সেটা প্রশমনের জন্য এবং বারে যেন একটা স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসে। গত 1 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ ওঠে 15 জন আইনজীবীর বিরুদ্ধে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করে সুপ্রিম কোর্টে চিঠি লিখেন ওই বিচারক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় 2টি ইটভাটা গুঁড়িয়ে দিল ভ্রাম্যমাণ আদালত। এছাড়া নানা অনিয়ম পাওয়ায় 14টি ইটভাটাকে 42 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সকালে নাটোরের মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আইন না মানায় 3টি ভাটাকে 19 লাখ টাকা জরিমানা করা হয়। গুঁড়িয়ে দেয়া হয় 1টি অবৈধ ভাটা। এদিকে পঞ্চগড়ের বোদায় অনিয়ম পাওয়ায় 2টি ইটভাটা মালিককে 5.5 লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেহেরপুরে 1টি অবৈধ ইটভাটা ভেঙে দেওয়ার পাশাপাশি 9টিকে 17.5 লাখ টাকা জরিমানা করা হয়। দেখছেন বাংলার সময়। শৈত্যপ্রবাহ কমলেও উত্তরের জনপদে কমেনি শীতের তীব্রতা। এতে সবচেয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষ। এদিকে ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।
উত্তরের জনপদ পঞ্চগড়ে জেকে বসেছে শীত। হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশায় দৃষ্টিসীমা কমে আসায় দুর্ঘটনা এড়াতে হেডলাইট চালিয়ে চালাতে হচ্ছে যানবাহন। এদিকে তীব্র শীতে বিপাকে পড়েছেন জেলার শ্রমজীবী ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। এমন ঠান্ডা কুয়াশা কিছু দেখা যায় না, চারদিকে অন্ধকার হয়ে গেছে, আমরাও গাড়িও চালাতে পারতেছি না। রংপুরে মাঝারি শৈত্যপ্রবাহ কমে আসলেও তাপমাত্রা এখনও 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে অবস্থান করছে। সোমবার সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 8.3 ডিগ্রি সেলসিয়াস। গাইবান্ধায় রোববার থেকে আবারও বেড়েছে শীতের দাপট। দিনে কুয়াশা না থাকলেও বইছে হিমেল হাওয়া। এদিকে তীব্র শীতে কুড়িগ্রামে বেড়েছে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগের প্রকোপ। বৃহস্পতিবার রাত থেকে আমার বাচ্চা অসুস্থ, আমি রবিবারের দিন আসছিলাম। শ্বাসকষ্ট, কাশ, নিঃশ্বাস নিতে পারে না। কুড়িগ্রাম 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে 12টি বেডের বিপরীতে ভর্তি আছেন 38 জন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দেখছেন বাংলার সময়। চট্টগ্রাম নগরীর হাজারি গলিতে অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে অভিযান চালাচ্ছে জেলা প্রশাসন। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রামের হাজারীগলি এলাকায় আসলে ওষুধ বিক্রির জন্য প্রসিদ্ধ যেসব ওষুধের দোকানে অনুমোদনহীন ও অবৈধ ওষুধ এবং ভারতীয় ওষুধ বিক্রি করা হচ্ছে, সেই সব ওষুধ জব্দে আমরা দেখছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ঠিক বিকাল থেকেই অভিযান পরিচালনা করা হয়েছে। এই মুহূর্তে আপনারা দেখছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এখানে অভিযান সেই বিকাল থেকে পরিচালনা করা হচ্ছে এবং আমরা জানি হাজারীগলি এলাকায় আসলে বিভিন্ন সময় কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে, তারপরেও কিন্তু এখানে সেই ধরনের কোনো সুফল পাওয়া যায়নি। বারবারই ওষুধের দোকানগুলোতে ভারতীয় ওষুধ, অনুমোদনহীন ওষুধ বা যেসব ওষুধ বিক্রি নিষিদ্ধ রয়েছে সেসব ওষুধ কিন্তু এখানে সবসময় বা বিভিন্ন সময় বিক্রি করতে দেখা যায়। সেক্ষেত্রে আজকেও তার ব্যতিক্রম নয়, বিকালের পর থেকে যখন এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছিল, আমরা নিচে আসার সময় দেখেছি হাজারীগলির যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা দোকান বন্ধ করে দিয়েছেন, যাতে এখানে জেলা প্রশাসনের যিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন তিনি যাতে অভিযান পরিচালনা করতে না পারেন। আপনারা দেখছেন যেসব অনুমোদনহীন ওষুধ বিক্রি আসলে এইসব বিক্রি করা যায় না বা নিষিদ্ধ রয়েছে সেসব ওষুধই কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি সেসব ওষুধ কিন্তু এখন জেলা প্রশাসনের পক্ষ থেকে জব্দ করা হচ্ছে। আমরা জেলা প্রশাসনের একজন ম্যাজিস্ট্রেট আছেন, তার সাথে কথা বলতে চাই। আসলে আপনারা কী অভিযান পরিচালনা করছেন, কিসের কারণে করছেন? দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে এখানে আমাদের বিভিন্ন ধরনের কমপ্লেন ছিল হাজারীগলিতে, যে এখানে অবৈধভাবে ইন্ডিয়ান ঔষধ, মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং অন্যান্য দেশের ঔষধ আর কি এখানে বিক্রি করা হয়। তো সেই সূত্র ধরে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি এখানে। সিএমপির কোতোয়ালি থানার পুলিশ আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করছে, জেলা পুলিশ আমাদেরকে সহযোগিতা করছে এবং এই ওষুধ পেয়েছেন এখানে এই মার্কেট কমিটি যারা আছেন তারাও আমাদেরকে সহযোগিতা করেছে এবং ইতিপূর্বে আমরা 4টি দোকানে আমরা অভিযান পরিচালনা করেছি, বিপুল পরিমাণ ঔষধ আমরা জব্দ করেছি, জরিমানা করেছি। লাস্ট দোকানটিতে আমরা মালিককে খুঁজে পাইনি, দোকানটি বন্ধ ছিল, আমরা তালা কেটে ভিতর থেকে প্রায় 10 লক্ষ টাকার মতো আনুমানিক বাজার মূল্য হতে পারে এই পরিমাণ ঔষধ আমরা জব্দ করেছি এবং এই দোকানটিতে অভিযান চলছে। আপনারা দেখেছেন ঔষধের নামগুলো অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না, ঔষধ প্রশাসন অধিদপ্তরের লোকজন বলতে পারবে। ধন্যবাদ। আমরা আসলে শুনতে পাচ্ছি এখানে যিনি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনি অভিযান পরিচালনা করছেন, সেক্ষেত্রে বিপুল পরিমাণ অবৈধ যে ওষুধ রয়েছে সেই ওষুধগুলো কিন্তু এখানে জব্দ করা হয়েছে এবং যারা এখানে এই অবৈধ ওষুধ বিক্রির সাথে জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত হাজারীগলি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধে চলমান অভিযানের সর্বশেষ জানতে সরাসরি ছিলাম চট্টগ্রামে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। উদ্বোধনের ক্ষণ গণনার মধ্যেই বঙ্গবন্ধু টানেল প্রকল্পের মেয়াদ বাড়ল 1 বছর, ব্যয় বাড়ল 315 কোটি টাকা। কিশোরগঞ্জ হাওড়ে হবে 15.5 কিলোমিটার উড়াল সড়ক, একনেকে অনুমোদন। এবং কক্সবাজারে পাহাড় কেন্দ্রিক অপহরণে আতঙ্কিত স্থানীয়রা, ফিরে আসাদের রোমহর্ষক অভিজ্ঞতা, জড়িত রোহিঙ্গাদের সঙ্গে স্থানীয় বাংলাদেশিরাও, আছে ভারী অস্ত্র। এ ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।